নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের আমি বৈদিক সভ্যতা নিয়ে আলোচনা শুরু করব তার আগে তোমাদেরকে সকলকে ধন্যবাদ যারা এতদিন ধরে আমার সঙ্গে আছো আর যারা নতুন বন্ধু তাদেরকে স্বাগত আশা করি তোমাদের কম্পিটিভ পরীক্ষায় বা অন্যান্য কাজে এই ভিডিওগুলো কাজে লাগবে বিষয়ভিত্তিক আলোচনা শুরু করেছি এই জন্যই যাতে এই আলোচনাগুলোর ডিটেলস তোমরা যদি শোনো তাহলে বিভিন্ন পরীক্ষায় যে ব্যাখ্যামূলক কোশ্চেনের উত্তর চাওয়া হয় সেগুলো তোমরা খুব ভালো করে স্টাডি করতে পারবে এবং সেটা লিখতেও পারবে তাহলে আজকের বৈদিক যুগ সম্বন্ধে আলোচনা করি বৈদিক যুগ যুগ সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমেই আর্যকথার অর্থ জানতে হবে সিন্ধু সভ্যতা ধ্বংসের পর ভারতে যে সভ্যতার উদ্ভব হয় তার নাম বৈদিক সভ্যতা বেদকে ভিত্তি করে এই সভ্যতা গড়ে ওঠে বলে এর নাম বৈদিক সভ্যতা এই সভ্যতার স্রষ্টাদের আর্য বলা হয় খাঁটি সংস্কৃত শব্দেই আর্যকথার অর্থ হল সৎ বংশজাত বা অভিজাত মানুষ আর্য বলতে অনেকে একটি জাতি বোঝেন কিন্তু প্রকৃত অর্থে আর্য কোনো জাতিবাচক শব্দ নয় আর্য হল একটি ভাষাগত ধারণা সংস্কৃত লাতিন গ্রিক জার্মান গ্রথিক কেল্টিক পার্শ্বিক প্রভৃতি ভাষার মধ্যে একটি মূলগত সাদৃশ্য আছে বলা হয় যে একই মূল ভাষা থেকে এই ভাষাগুলি উৎপন্ন এই ভাষাগুলিকে একত্রে ইন্দো ইউরোপীয় ভাষা বলা হয় এবং এই সব ভাষায় যারা কথা বলে তাদের আর্য বলা হয় আর্যদের আদিবাসস্থান কোথায় তা সম্বন্ধে নানা মতবাদ আছে বলা হচ্ছে আর্যদের আদিবাসস্থান কোথায় ছিল সে সম্পর্কে পণ্ডিতেরা একমত নন একদল ঐতিহাসিক মনে করেন যে ভারতবর্ষই হল আর্যদের আদিবাসস্থান আবার অপর দলের মতে ইউরোপ তাদের আদিবাসস্থান বিভিন্ন পণ্ডিতের সম্পর্কে মধ্য এশিয়া উত্তর আফ্রিকা ক্যান্ডিনেভিয়া ও উত্তর মেরুর কথা বলেছেন এ নিয়ে আজ পর্যন্ত প্রচুর গ্রন্থাদি রচিত হয়েছে এবং এখনও হচ্ছে এ সত্ত্বেও প্রকৃত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি কিছু ভারতীয় ঐতিহাসিকরা যে মত পোষণ করেছেন সে সম্বন্ধে একটু বলা হোক পণ্ডিত গঙ্গানাথ ঝা পণ্ডিত লক্ষ্মীধর শাস্ত্রী কুশল ডক্টর ত্রিবেদী কাল্লা এসি দাস প্রমুখ ঐতিহাসিকগণ নানা যুক্তিতর্কের দ্বারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে ভারতবর্ষই হল আর্যদের আদিবাসস্থান এ প্রসঙ্গে তারা মুলতান কাশ্মীর ও হিমালয় সংলগ্ন অঞ্চল পাঞ্জাব প্রভৃতি স্থানের কথা বলেছেন তারা বলেন যে সাধারণত দেশত্যাগী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিজেদের ছেড়ে আসা দেশের স্মৃতিচারণ করে থাকেন কিন্তু ভারতীয় বৈদিক সাহিত্যে এ ধরনের কোনো স্মৃতিচারণ নেই মূল ইন্দো ইউরোপীয় ভাষার সর্বাধিক শব্দ সংস্কৃতে প্রবেশ করেছে এবং এ থেকে বোঝা যায় যে মূল ভাষার সঙ্গে সংস্কৃতের যোগাযোগ বেশি বেদের মতো উন্নত সাহিত্য পৃথিবীর অন্যান্য স্থানের আর্যরা সৃষ্টি করতে পারেনি বলা হয় যে সমাজে উদ্বৃত্ত লোকগুলি ভারত ত্যাগ করে অন্যত্র চলে যেতে বাধ্য হয় কিন্তু মেধাবী আর্যরা ভারতে থেকে যায় পাঞ্জাব ও সন্নিহিত স্থানের সঙ্গে ঋগ্বেদের বই ঋগ্বেদের ভৌগোলিক বিবরণ মিলে যায় কিছু সমালোচনাও আছে এ বিষয়ে এইসব যুক্তির বিরুদ্ধে বলা হয়েছে ভারত ভারতই যদি আর্যদের আদিবাসস্থান হয় তাহলে ভারতের অন্যান্য স্থানে ছড়িয়ে না পড়ে কেন তারা বাইরে চলে গেল উত্তর ভারতের বিভিন্ন অংশ এবং সমগ্র দাক্ষিণাত্যে অন্যান্য ভাষার অস্তিত্ব প্রমাণ করে যে আর্যরা বহিরাগত সংস্কৃত ভাষায় মূর্ধন্য বর্ণ যথা ঢ ঠ ড র মধ্যন্য প্রভৃতির আধিক্য আর্য ভাষার উপর দ্রাবিড় বা অষ্টিক প্রভাবের প্রমাণ দেয় এটি প্রমাণিত হয় যে আর্যরা সিন্ধু সভ্যতার স্রষ্টা নয় সিন্ধু সভ্যতা ধ্বংসকারী কিছু ইউরোপীয় ব্যক্তিদের মত যেসব পণ্ডিত ইউরোপকে আর্যদের বাসস্থান বলতে চান তাদের মতে কেবলমাত্র সংস্কৃত ও পার্শ্বিক বাদে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর সাতটির মধ্যে পাঁচটি ইউরোপে অবস্থিত প্রচলিত ইন্দো ইউরোপীয় ভাষা মধ্যে কেবলমাত্র লিথুয়ানিয়ার ভাষায় প্রত্যক্ষভাবে আর্য ভাষার সঙ্গে যুক্ত সংস্কৃত নয় আদি আর্যরা যে জলবায়ু জীবজন্তু ও লতা গুলমের সঙ্গে পরিচিত ছিল তা একমাত্র ইউরোপে মেলে অধিকাংশই পণ্ডিতই আর্যদের আদিবাসস্থান হিসেবে ইউরোপকে মেনে নিয়েছে তবে ইউরোপের কোনো অঞ্চল সে সম্পর্কেও তাদের যথেষ্ট মত পার্থক্য আছে ব্যান্ডেনস্টাইনের মত অনুযায়ী বলা হয় প্রাচীন আর্য ভাষা তত্ত্বের আলোচনা করে সিদ্ধান্ত তিনি এসেছেন কোনো পর্বতমালার পাদদেশে শুষ্ক ও তৃণাবৃত অঞ্চলই হল তাদের আদিবাসস্থান এবং এই স্থানটি হল উড়াল পর্বতের দক্ষিণে অবস্থিত কিরগিসের তৃণভূমি এই স্থান থেকে আর্যদের একটি শাখা পশ্চিমে চলে আসে এবং পরে এই শাখা দুভাগে ভাগ হয়ে একটি ভাগ ইরানি অপরটি ভারতে প্রবেশ করে এবার চলে আসব আর ভারতে আর্যদের আগমনকাল ও বসতি বিস্তার নিয়ে হিন্দুকুশ ও উত্তর পশ্চিম গিরিপথ অতিক্রম করে আর্যরা ভারতে প্রবেশ করে তারা ঠিক করে ভারতে প্রবেশ করেছিল সঠিকভাবে তা স্থির করা তবে তবে একথা ঠিক যে তারা একই স্রোতে ভারতে প্রবেশ করেনি দীর্ঘদিন ধরে ক্রমাগতভাবে তারা ভারতে প্রবেশ করে আর্য আগমনের প্রথম পর্বে সপ্তসিন্ধু অঞ্চল পাঞ্জাবের পাঁচটি নদী শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা ও বিতস্তা এবং সিন্ধু ও সরস্বতী মিলেই সপ্তসিন্ধু পরিচিত আফগানিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ কাশ্মীর পাঞ্জাব সিন্ধু অংশবিশেষ প্রভৃতি অঞ্চলে তাদের আধিপত্য বিস্তৃত ঋগ্বেদ আর্যদের প্রাচীনতম সাহিত্য ঋগ্বেদের রচনাকারের উপর ভিত্তি করে পণ্ডিতেরা পনেরোশো খ্রিস্ট পূর্বাব্দে পূর্বাব্দকে ভারতে আর্যদের আগমনকাল হিসাবে চিহ্নিত করেছেন পরবর্তী বৈদিক যুগ অর্থাৎ হাজার থেকে ছশো খ্রিস্ট অব্দে ক্রমশ পূর্ব দিকে অগ্রসর হয়ে থাকে এবং পশ্চিমে সরস্বতী নদী থেকে পূর্বে গঙ্গা নদী উপত্যকা পর্যন্ত বিস্তৃত মধ্য দেশ নামক স্থানে আধিপত্য স্থাপন করে বৈদিক যুগের শেষভাগে বিন্দু পর্বত অতিক্রম করে আর্য সংস্কৃতি দক্ষিণ ভারতে বিস্তৃত হয় তবে আর্য সভ্যতা যেখানে আর্য সভ্যতা সেখানে উত্তর ভারতের মতো প্রাধান্য স্থাপন করেনি পূর্ব ভারতে অর্থাৎ বঙ্গদেশ ও আসামে আর্য সংস্কৃতি বৈদিক যুগে প্রবেশ করতে পারেনি আর্যদে ভারতে আগমন ছিল স্ত্রী সন্তান সন্ততি পশুপালন নিয়ে একটি বিরাট জনগোষ্ঠীর গমন রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে অনার্যদের পরাজিত করে পাঞ্জাব পর্যন্ত ভূভাগ তারা দখল করে এবং অনার্যদের দাসে পরিণত করে গাঙ্গে উপত্যকায় বসবাসের কালে আর্য অনার্য বিবাহ সম্পর্কে স্থাপিত হয় এ সময়ে আর্য রক্তের পবিত্রতা রক্ষার জন্য নানা কঠোর নিয়ম প্রবর্তিত হয় আর্যদের এই ক্রমবিস্তৃতি নিছক যুদ্ধের ক্ষতি আর নয় তা হলো প্রকৃতপক্ষে আর্য সংস্কৃতির ইতিহাসের বিস্তার মগধ অঙ্গ বঙ্গ ও কলিঙ্গে অনার্যরা যথেষ্ট শক্তিশালী ছিল এই কারণে আর্য সংস্কৃতির দ্বারা তাদের আচ্ছন্ন করা সম্ভব হয়নি বা পূর্ব ভারতে আর্যীকরণ চূড়ান্ত হয়নি এই জন্যই এ অঞ্চলে ব্রাহ্মণ্য আধিপত্যের বিরুদ্ধে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থান ঘটে উত্তর ভারত বাহুবলের দ্বারা অধিকৃত হলেও দাক্ষিণাত্যে অবস্থা ছিল ভিন্ন প্রকৃতির দাক্ষিণাত্যে আর্য সংস্কৃতির বিস্তারে ঋষি ও ব্রাহ্মণ মুখ্য ভূমিকা গ্রহণ করেন এবং তাদের মধ্যে ঋষি অগস্তই ছিল সর্বশ্রেষ্ঠ বৈদিক সাহিত্য সম্বন্ধে একটু আলোচনা করা যাক ঋক শাম যজু অথর্ব এই চারটি বেদ এবং সংহিতা ব্রাহ্মণ আরণ্য উপনিষদ ও বেদাঙ্গ প্রভৃতি নিয়ে যে বিশাল বৈদিক সাহিত্য গড়ে উঠেছে তা রচনা করতে কয়েক শত বৎসর সময় লেগেছিল সমগ্র আর্যজাতির প্রাচীনতম সাহিত্যের নাম বেদ বেদ শব্দের অর্থ জ্ঞান থেকেই বেদ কথাটি উৎপত্তি হয়েছে হিন্দুদের বিশ্বাস বেদ মানুষের রচনা নয় স্বয়ং ঈশ্বরের বাণী এজন্য বেদকে নিত্য ও অপৌরুষের বলা হয় প্রাচীন ঋষিরা ঈশ্বরের এই বাণী শ্রবণ করেছিলেন বলে বেদকে শ্রুতি বলা হয় বহুকাল পর্যন্ত বেদ লিপিবদ্ধ হয়নি বংশ পরম্পরায় তা মুখে মুখে প্রচলিত ছিল ঋগসাম যজু ও অথর্ববেদের মধ্যে ঋগ্বেদই প্রাচীনতম আর্যদের সপ্তসিন্ধু অঞ্চলে বসবাসকালে ঋগ্বেদ রচিত হয় প্রাকৃতিক বর্ণনা ও প্রাকৃতিক দেবদেবীর শ্রুতিগানই ঋগ্বেদের বিষয়বস্তু সামবেদের অধিকাংশ স্তোত্রই ঋগ্বেদ থেকে সংকলিত এবং যাগযজ্ঞের সময় এই স্তোত্রগুলি গীত হতো যজুর্বেদে যাগযজ্ঞের মন্ত্রাদি এবং অথর্ববেদ সৃষ্টি রহস্য চিকিৎসাবিদ্যা ও নানা বশীকরণ মন্ত্রাদি স্থান পেয়েছে প্রত্যেক বেদ চার ভাগে বিভক্ত সংহিতা ব্রাহ্মণ আরণ্য ও উপনিষদ দেবদেবীর স্তুতিগান ও যজ্ঞের মন্ত্রাদি নিয়ে সংহিতা রচিত ব্রাহ্মণ্য ভাগে আছে যাগযজ্ঞের বিধান সংসারাশ্রমের শেষে যারা অরণ্য আশ্রয় নিতেন তাদের উপযোগী ধর্মতথ্য আরণ্যক ও আলোচিত হয়েছিল আরণ্যকের সারাংশের উপর ভিত্তি করে যে দার্শনিক চিন্তার উদ্ভব হয়েছিল তা উপনিষদ নামে পরিচিত উপনিষদ বেদের শেষ ভাগ তাই বে তাই তা বেদান্ত নামে পরিচিত কালক্রমে বৈদিক সাহিত্য বিশাল ও জটিল রূপ ধারণ করলে তার মূল তত্ত্ব সংক্ষেপে ও নির্মূলভাবে বোঝাবার জন্য রচিত হয় সূত্র সাহিত্য এর দুটি অংশ বেদাঙ্গ ও স্বর স্বরদর্শন বেদপাঠের জন্য যে ছয়টি বিদ্যার প্রয়োজন হয় তা তাকে বেদাঙ্গ বলে এগুলি হল শিক্ষা ছন্দ ব্যাকরণ নিরুক্ত জ্যোতিষ ও কল্প উপনিষদের গভীর তত্ত্বগুলির আলোচনা ও ব্যাখ্যা থেকেই স্বরদর্শনের উৎপত্তি কপিলের সাংখ্য দর্শন পতঞ্জলির যোগশাস্ত্র গৌতমের ন্যায়শাস্ত্র কণাদের বৈশেষিক দর্শন জৈমিনীর পূর্ব মীমাংসা এবং ব্যাসের উত্তর মীমাংসা এর অন্তর্গত পরবর্তীকালে আর্য ঋষিরা আয়ুর্বেদ সঙ্গীত শিল্পকলা অর্থনীতি নাট্যশাস্ত্র চারুশিল্প অশ্ব অশ্ববিদ্যা প্রভৃতি বিষয়ে নানা মূল্যবান গ্রন্থাদি রচনা করেন বৈদিক সাহিত্য আর্যদের বিশাল জ্ঞান ভাণ্ডারের পরিচায়ক এবার চলে আসি বৈদিক যুগের জীবনধারা নিয়ে বৈদিক যুগকে ঋগ বৈদিক যুগ বা পরবর্তী বৈদিক যুগে দুই ভাগে ভাগ করা যায় ঋগবেদ থেকে আর্য সভ্যতার যেসব কথা জানা যায় তাকে ঋগ বৈদিক যুগ বা যুগ বলা হয় এই যুগের সময়সীমা মোটামুটি পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজনৈতিক জীবন রাজনৈতিক জীবনের প্রথমে আসি বিভিন্ন গোষ্ঠী নিয়ে ভারতের প্রবেশকালে আর্যরা নানা দল উপদল গোষ্ঠীতে বিভক্ত ছিল ঋগ্বেদে ভারত অর্থাৎ ভরত যদু সিঞ্জয় অনু পুরু তুর্বশ প্রভৃতি নানা গোষ্ঠীতে বিভক্ত আর্যদের মধ্যে পারস্পরিক যুদ্ধ বিগ্রহের উল্লেখ আছে অনার্যদের সঙ্গেও তাদের সর্বদাই যুদ্ধে লিপ্ত থাকতে হতো যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্যই মূলত রাজার প্রয়োজন অনুভূত হয় ঋগ্বেদে সুদান নামে অর্থাৎ সুদাস নামে জনৈক্য শক্তিশালী রাজার উল্লেখ আছে শাসনতান্ত্রিক ভাগ কেমন ছিল ঋগ্বেদের যুগে পরিবার ছিল আর্য সমাজের সর্বনিম্ন স্তর এবং পরিবারই ছিল রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো একটি গোষ্ঠী এবং কয়েকটি গোষ্ঠী নিয়ে গঠিত হতো একটি উপজাতি এই উপজাতি ছিল সর্বোচ্চ রাজনৈতিক স্তর যা একটি রাজ্যের সমতুল্য ঋগ্বেদে কয়েকটি শাসনতান্ত্রিক বিভাগের উল্লেখ আছে যথা গ্রাম বিষ ও জন কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো গ্রাম গ্রামের শাসনকর্তাকে গ্রামনই বলা হতো কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো বিষ বিষের প্রধানকে বিষপতি জনের প্রধানকে গোপ বলা হতো বিষ ও জনের মধ্যে সম্পর্ক নির্ণয় করা দুরূহ তবে মনে করা হয় জন বিষ এর চেয়ে বড় শাসনতান্ত্রিক স্তর এবং তা কয়েক একটি রাষ্ট্রের সমকক্ষ অনেক সময় আবার একটি গ্রাম নিয়েও রাষ্ট্র গঠিত হয় সাধারণভাবে গ্রামের আয়তন ছিল ক্ষুদ্র তবে এ যুগের শেষ দিকে বৃহৎ রাষ্ট্রের উৎপত্তি হতে থাকে এবং রাজারা সম্রাট অ্যাগ্রাট বিরাট প্রভৃতি উপাধিতে ভূষিত হন সরকারের রূপ নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন সেটা কেমন ছিল রাজতন্ত্রই ছিল সাধারণভাবে প্রচলিত শাসন ব্যবস্থা এবং রাজাকে রাজন বলা হতো ঋগ্বেদে ও অন্যান্য বৈদিক সাহিত্যে রাজতন্ত্রের উৎপত্তি সম্পর্কে নানা কাহিনী আছে রাজতন্ত্র সাধারণভাবে বংশানুক্রমিক ছিল তবে প্রয়োজন বোধে জনসাধারণের রাজা নির্বাচন করতেন এই যুগে রাজতন্ত্রের পাশাপাশি কিছু অরাজতন্ত্রী রাজ্য ছিল কোনো কোন গোষ্ঠী মুষ্টিমেয় নেতা যৌথভাবে শাসন কার্য পরিচালনা করতেন এবং তারা শাস জনসাধারণ কর্তৃক নির্বাচিত হতেন একে বলা হতো অভিজাততন্ত্র এছাড়া এই যুগে গণ বা প্রজাতান্ত্রিক রাষ্ট্রের অস্তিত্ব লক্ষ্য করা যায় গণয়ের শাসকদের গণপতি বা জ্যেষ্ঠ বলা হতো রাজার ক্ষমতা ও মর্যাদা কেমন ছিল সমাজ ও রাষ্ট্রে রাজা বিশিষ্ট ক্ষমতা ও মর্যাদার অধিকারী তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী নিরঙ্কুশ ও ক্ষমতার অধিকারী তিনি উজ্জ্বল পোশাক পরতেন বড় বাড়িতে থাকতেন অভিষেকের মাধ্যমে সিংহাসনে বসতেন বৈশ্যত্র আক্রমণ এবং প্রজাদের জীবন ও সম্পত্তি রক্ষা করাই ছিল তার দায়িত্ব এছাড়াও তাকে শাসন কার্য পরিচালনা যুদ্ধ পরিচালনা ধর্মরক্ষা কর আদায় প্রভৃতি কাজ করতে হতো তাকে যুদ্ধে যেতে হতো যুদ্ধে সাফল্য ছিল সিংহাসনের ওপর তার অধিকারের প্রধান শর্ত ঋগবৈদিক যুগের রাজার সঙ্গে মেসোপটেমিয়া সুমের ব্যাবেলনের রাজাদের মৌল পার্থক্য ছিল মেসোপটেমিয়ার রাজা ছিলেন দেশের প্রধান প্রশাসক এবং প্রধান পুরোহিত অপরদিকে বৈদিক যুগে রাজার দায়িত্ব ছিল সামরিক ও প্রশাসনিক যাগযজ্ঞ ও ধর্মীয় কাজে তিনি ছিলেন পৃষ্ঠপোষক মাত্র এ কাজে প্রধান ছিলেন পুরোহিতরা সভা ও সমিতিটা কী সেটা একটু আলোচনা করা যাক রাজা সর্বশক্তিমান হলেও তিনি কখনোই স্বৈরাচারী ছিলেন না তার সর্ববিষয়ে সভা ও সমিতি নামে দুটি পরিষদের মতো ছিল মদ নিয়ে চলতে হতো রাজা সর্বদাই নিজ বাগ্নিতার দ্বারা সভা ও সমিতির সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করতেন সভা ছিল বয়োজ্যেষ্ঠ ও জ্ঞান ও বৃদ্ধদের প্রতিষ্ঠান সবার চেয়ে সমিতি ছিল অধিকতর প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান সমিতির অধিবেশন অধিবেশনে গোষ্ঠীর সকল স্বাধীন মানুষ এমনকি নারীরাও যোগ দিতেন ঋগ্বেদে শেষ তো জনসাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন ঐক্যবদ্ধভাবে সমিতির অধিবেশনে যায় এবং এক সুরে কথা বলে তারা যেন সহমন সহচিত্র ও সমান মন্ত্র হতে পারে পুরোহিতদের ক্ষমতা কেমন ছিল রাজশক্তি নিয়ন্ত্রণে পুরোহিতদের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ যাগযজ্ঞ ও ধর্মীয় কাজে পুরোহিত ছিলেন সর্বে সর্বা নানা কূটনৈতিক বিষয়ে পরামর্শ দান ব্যতীত যুদ্ধক্ষেত্রে তিনি রাজার সঙ্গী হতেন এবং যুদ্ধ জয়ের জন্য প্রার্থনা করতেন এইসব কারণে পুরোহিতদের উপেক্ষা করা রাজার পক্ষে সম্ভব ছিল না বৈশিষ্ট্য ও বিশ্বামিত্র ছিলেন এই যুগে প্রভাবশালী পুরোহিত কর্মচারী রাজার কর্মচারী সম্বন্ধে একটু আলোচনা করা যাক গ্রামীণ দূত সেনানি পুরোহিত গুপ্তচর প্রভৃতি পদাধিকারী রাজাকে শাসনকার্যে সাহায্য করতেন অপরাধীদের ধরে আনার জন্য পুলিশ ছিল তাদের বলা হতো উগ্র পারস্পরিক বিবাদে যিনি মধ্যস্থতা করতেন তাকে বলা হতো মধ্যমশী গ্রামে বিচারকের কাজ করতেন গ্রাম্মা বাদিন এ যুগে নিয়মিত কোনো কর ব্যবস্থা গড়ে ওঠেনি এবং জমির মালিকও ছিল রাজা নিজেই রাজা নিজেই ছিলেন না সেনাবাহিনীর তিনটি অঙ্গ ছিল পদাতিক অশ্বারোহী ও রথারোহী তাদের যুদ্ধাস্ত্র ছিল তীর্ধনুক বর্ষা তরবারি কুঠার বর্ম ও শিরশাস্ত্র এবারে সমাজ জীবন সম্বন্ধে আলোচনা করা যাক পরিবার কেমন ছিল ঋগবৈদিক যুগে সমাজের ভিত্তি ছিল পরিবার এবং এই পরিবার ছিল পিতৃতান্ত্রিক একান্নবর্তী পরিবারকে বলা হতো কুল এবং পরিবারের প্রধান বা বয়োজ্যেষ্ঠ পুরুষ সদস্যকেই গৃহপতি বা কুলব বলা হতো এই যুগে পুত্রের উপর পিতার নিয়ন্ত্রণ ছিল কঠোর এবং পরিবারের সকল সদস্য বিনা বাক্যে গৃহপতির শাসন মেনে নিত পরিবারগুলি ছিল যৌথ সাধারণত তিন প্রজন্মের সদস্যদের নিয়ে পরিবার গড়ে উঠত পিতা পুত্র ও পৌত্র সকলেই একত্রে বসবাস করতো ঋগ্বেদে অগ্নিদেবকে প্রায়ই রূপে বর্ণনা করা হয়েছে এ থেকে বোঝা যায় যে সেই যুগে অতিথিকে বিশেষ সম্মান দেওয়া হতো এই সময় নারীর মর্যাদা কেমন ছিল সমাজে নারীর মর্যাদার আসনে প্রতিষ্ঠিত ছিলেন কন্যা সন্তানকে কখনোই অবহেলা করা হতো না তাদের উপযুক্ত শিক্ষা দেয়া হতো তারা বেদ পাঠ উপনয়নের অধিকারী ছিলেন পর্দা প্রথা সে যুগে প্রচলিত হয়নি নারীরা বৈদিক মন্ত্র রচনা করতেন অধ্যাপনা করতেন প্রকাশ্য সভায় তর্কযুদ্ধে অবতীর্ণ হতেন সভা ও সমিতির অনুষ্ঠানে অংশ নিতেন এবং নৃত্য গীতে পারদর্শিনী ছিলেন যুদ্ধবিদ্যাতেও অনেকে দক্ষ ছিলেন ঋগ্বেদে একাধিক যোদ্ধা নারীর উল্লেখ আছে স্বামীর যথার্থ স্বধর্মিনী রূপে বিবাহিত নারীরা যাগযজ্ঞ অংশ নিতেন ঘোষা অপালা বিশ্ববাড়া মমতা লোপামুদ্রা প্রভৃতি নারী শিক্ষার উচ্চতর স্তরে পৌঁছেছিলেন অনেক নারী আবার অবিবাহিতা থেকেই বিদ্যাচর্চা ও স্বাস্থ্যালোচনা জীবন অতিবাহিত করতেন সতীদাহ বা বাল্যবিবাহ সে যুগে প্রচলিত ছিল না প্রতি নির্বাচনে মেয়েদের স্বাধীনতা ছিল পণ প্রথা প্রচলিত ছিল নারীদের নৈতিকতার মান ছিল খুবই উঁচু এ সময় পোশাক পরিচ্ছদ কেমন ছিল এই যুগে পশুর চামড়া সুতি ও পশমের বস্ত্র ব্যবহৃত হতো পুরুষরা দেহের ঊর্ধ্বাঙ্গ ও সর্বনিমা নিম্নাঙ্গে দুটি বস্ত্র এবং নারীরা এর সঙ্গে অন্তর্বাস ব্যবহার করত নারীরা সোনা রূপা ও দামি পাথরের অলঙ্কার এবং ফুলের মালা ব্যবহার করতো মেয়েরা নানাভাবে কেশ বিন্যাস করত। তারা তেল ও চিরুনি ব্যবহার করত খাদ্য হিসাবে তারা চাল গম জব ফল মূল সবজি মাছ মাংস দুধ দুগ্ধজাত দ্রব্য ব্যবহার করত তারা ঘোড়া ভেড়া ছাগল ও গরুর মাংস ভক্ষণ করত তবে গাভী হত্যা নিন্দনীয় ছিল সোমরস ও সুরা নামক দুটি পানীয় তারা ব্যবহার করত অবসর বিনোদনের উপায় হিসেবে নাচ গান মুষ্টিযুদ্ধ পাশা খেলা মৃগয়া রথের দৌড় প্রভৃতি প্রচলিত ছিল ঋগ্বেদে বিনা দুন্দুভি বাঁশি মৃদঙ্গ প্রভৃতি বাদ্যযন্ত্রের উল্লেখ আছে এবার চলে আসি বর্ণ প্রথা নিয়ে আর্যরা যখন ভারতে প্রথম বসতি স্থাপন করেন তখন ভারতবাসীরা দের বর্ণ অনুসারে দুটি শ্রেণীতে বিভক্ত ছিল শ্বেতকায় আর্য কৃষ্ণকায় আর্য কৃষ্ণকায় অনার্য কালক্রমে গুণ ও কর্মের ভিন্নতায় অনুসারে আর্য সমাজে নতুন শ্রেণীবিন্যাস ও বর্ণপ্রথা দেখা দেয় ঋগ্বেদে দশম মণ্ডলে পুরুষসূক্ত নামক একটি স্তোত্রে বলা হচ্ছে যে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয় উরু থেকে বৈশ্য ও পদদ্বয় থেকে শূদ্র উৎপত্তি হয়েছে যারা ঈশ্বর উপাসনা যাগযোগ্য ও অধ্যয়ন অধ্যাপনা করতেন তারা ব্রাহ্মণ বলে পরিচিত ছিলেন রাজকার্য রাজশাসন যুদ্ধবিদ্যায় পরাক্রম ব্যক্তিগণ ক্ষত্রিয় কৃষিকার্য ও ব্যবসা বাণিজ্যে রত ও পারদর্শী ব্যক্তিগণ বৈশ্য নামে পরিচিত পরাজিত অনার্যরা আর্য সমাজে বাস করে উচ্চ তিন বর্ণের সেবা করত এবং তারা শুদ্ধ নামে পরিচিত এই যুগে উচ্চ তিন বর্ণের মধ্যে বর্ণ ব্যবস্থার বংশানুক্রমিক ছিল না বর্ণ ছিল পেশাভিত্তিক এবং পেশা পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্ণ পরিবর্তন হতো উচ্চ তিন বর্ণের মধ্যে বিবাহ ও আহার আদি চলত এবার চলে আসি চতুরাশ্রমে চতুরাশ্রম প্রথা সম্বন্ধে ঋক বৈদিক যুগের শেষ পর্বে আর্য সমাজে চতুরাশ্রম প্রথা উদ্ভব হয় প্রত্যেক আর্য সন্তানের জীবন ব্রহ্মচর্য গাঢ়স্থ বানপ্রস্ত ও সন্ন্যাস নামে চারটি স্তর বা ভাগে বিভক্ত প্রথম স্তর ব্রহ্মচর্য আশ্রমে আর্য বালক গুরুগৃহে বাস করে ব্রহ্মচর্য পালন ও বিদ্যাচর্চা করতেন যৌবনে সংসার ধর্ম পালনের কে গারস্থ বলা হতো পৌর বয়সে সংসার ত্যাগ করে অরণ্যে গিয়ে ঈশ্বর চিন্তায় কালা কালাতিপাত করা বাধ্যতামূলক ছিল এর নাম বানপ্রস্থ সবশেষে সকল সাংসারিক বন্ধন ছিন্ন করে সন্ন্যাস গ্রহণ করে একমাত্র পরমার্থ চিন্তার কালাতিপাত করতে হতো এর নাম সন্ন্যাস বা জ্যোতি এবার চলে আসি অর্থনৈতিক জীবন সম্বন্ধে গ্রামীণ সভ্যতা কেমন ছিল ঋগবৈদিক যুগে সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা আর্যরা গ্রামে বাস করত এবং বাঁশ ও সনের ছাউনি দিয়ে তাদের ঘর তৈরি হতো প্রত্যেক গ্রামে পুরো পুরো বা দুর্গ ছিল যুদ্ধকালে নারী শিশু বৃদ্ধরা সেখানে আশ্রয় নিত এই যুদ্ধের শেষ পর্বে শহরের উন্মেষ দেখা দেয় কৃষি ব্যবস্থা কৃষিকাজে কৃষি তাদের প্রধান বৃত্তি ছিল শ্বেতকর্ষণ বীজ বপন জমিতে ধান দেওয়া সার দেওয়া জলসেচ শস্য কাটা প্রভৃতি বিষয়ে তারা দক্ষ ছিল ঋগ্বেদে এ সম্পর্কে বিস্তৃত আলোচনা আছে লোহার নাঙ্গুলের ব্যবহার সম্পর্কে মত আছে ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরীর মতে উৎপন্ন শস্যের মধ্যে ধান ও জব ছিল প্রধান যদিও অনেকে এ সম্পর্কে একমত নন তারা বলেন যে ভারতে আসার পূর্বে আর্যরা ধান চাষ জানত না ধান চাষের কৌশল তারা স্থানীয় উপজাতিদের কাছ থেকে শিখেছিল ডক্টর রায়চৌধুরী বলেন যে এ যুগে বাস্তু জমি ও চাষের জমি ব্যক্তিগত মালিকানাধীন ছিল এবং গোচারণ ভূমি ছিল সর্বসাধারণের সম্পত্তি অপরপক্ষে ডক্টর ডিডি কোসাম্বির মতে গ্রামের সকল জমি ছিল সর্বসাধারণের সম্পত্তি পশুপালন জীবিকা নিয়ে কৃষির পরেই ছিল পশুপালনের স্থান ঋগ্বেদে গোসম্পদ সম্পদ বৃদ্ধির জন্য প্রার্থনা আছে দক্ষিণা হিসেবে পুরোহিতকে গরু ও কৃতদাসী দেওয়া হতো জমি নয় ঋগ্বেদের যুদ্ধের অপর নাম গাভিষ্টি অর্থাৎ গরুর অনুসন্ধান এই যুগে গো সম্পদ লুট বা পুনরুদ্ধারের জন্য যুদ্ধ হতো ঋগ্বেদে গরুকে বলা হচ্ছে যাতে যাকে হত্যা করা যায় না গরুর মালিকানা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য গরুকে চিহ্নিত করা হতো অনেক সময় বিনিময়ের মাধ্যম হিসেবে গরু ব্যবহৃত হতো যুদ্ধের জন্য ঘোড়ার প্রয়োজন হতো বলে ঘোড়ার মর্যাদাও ছিল গরুর সমান পশমের যোগান দিত বলে এই যুগে অর্থনীতিতে ভেদার স্থান ছিল গুরুত্বপূর্ণ অন্যান্য বৃত্তি এই যুগে নানা নতুন বৃত্তির উদ্ভব হয় সুতোর মিস্ত্রি বৃত্তি সম্মানজনক ছিল তারা যুদ্ধে রথ নানা যানবাহন নাঙল তৈরি করত। এছাড়া বিভিন্ন শিল্পী স্বর্ণকার কুমোর চর্মশিল্পী তাঁতি কষায় প্রভৃতি নানা নতুন বৃত্তির উদ্ভব ঘটে ঋগবৈদিক যুগে সূচনা অনার্য পনিরাই ব্যবসা বাণিজ্য করত কিন্তু কালক্রমে বৈশোরা ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করতে শুরু করে জলপথ ও স্থলপথে ব্যবসা বাণিজ্য চলতো আর্যদের সমুদ্রযাত্রা সম্পর্কে সব ঐতিহাসিক একমত নন তবে একথা নিঃসন্দেহে বলা যায় যে এই যুগে অর্থনীতি উন্নত ছিল না কারণ বাণিজ্যিক সম্প্রসারণের মূল ভিত্তি মুদ্রা তখনও প্রচলিত হয়নি বিনিময় ব্যবস্থার মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলতো গরুর বিনিময়ের মাধ্যম ছিল নিষ্ক ও মনা নামে মুদ্র স্বর্ণ ব্যবহৃত হতো বলা বাহুল্য স্বর্ণ মুদ্রা দৈনন্দিন আদান প্রদানের মাধ্যম হতে পারে না অধ্যাপক ব্যাসাম বলেছেন যে এই যুগে নিয়মিত ব্যবসায়ী বা মহাজনীয় সম্প্রদায়ের কোনো অস্তিত্বই ছিল না যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল যোগাযোগ ব্যবস্থার দিক থেকে এই যুগে এই যুগ ছিল প্রাথমিক পর্যায়ে ঘোড়ায় টানা রথ সাড়ে টানা চার চাকা বিশিষ্ট গাড়ি এবং নৌকা ব্যবহার হতো ঋগবেদে শত দাঁড় বিশিষ্ট নৌকা উল্লেখ আছে মনে হয় যে তারা সমুদ্রযাত্রা করত। ঋগবেদে সমুদ্র কথার উল্লেখ আছে এছাড়াও সেখানে ধন লাভে ব্যক্তি সমুদ্রযাত্রা ও সমুদ্র স্তুতির বর্ণনাও পাওয়া যায় এ থেকে ম্যাক্সমুলার ল্যাসেল জিমার প্রমুখ মনে করেন যে এই যুগে আর্যরা সামুদ্রিক বাণিজ্যে অংশ নিত অপরপক্ষে ডক্টর কিত এ ব্যাপারে আপত্তি তুলেছেন বলা হয় যে এই যুগে উৎপাদন হতো এত অল্প ছিল যে তার দ্বারা দূর দেশে সমুদ্র বাণিজ্য করা সম্ভব ছিল না এবার চলে আসি ধর্মীয় জীবন সম্বন্ধে আর্যরা নানা প্রাকৃতিক শক্তির উপাসনা করত বৃষ্টি চন্দ্র সূর্য সমুদ্র পাহাড় প্রভৃতি এবং অন্যান্য প্রাকৃতিক শক্তি ও দৃশ্যের উপর তারা দেবত্ব আরোপ করেছিল ঋগ্বেদে এ ধরনের বেশ কিছু দেবতা এবং তাদের উদ্দেশ্যে রচিত স্তোত্র আছে ইন্দ্র ছিলেন এ যুগে সর্বশ্রেষ্ঠ দেবতা দেবরাজ তার উদ্দেশ্যে ঋগ্বেদে দুশো পঞ্চাশটি স্তোত্র আছে তাকে বলা হচ্ছে পুরন্দর অর্থাৎ দুর্গধ্বংসকারী তিনি হলেন বৃষ্টির দেবতা এ যুগে দেবমণ্ডলিতে ইন্দ্রের পরেই আছে অগ্নি তার উদ্দেশ্যে দুহাজ দুশোটি স্তোত্র আছে আর্যদের কাছে আগুনের গুরুত্ব তখন বিরাট বন জঙ্গল পরিষ্কার করা রান্নার কাজে আদিম মানুষের কাছে আগুন তখন ছিল গুরুত্বপূর্ণ এছাড়া যজ্ঞে অগ্নির উদ্দেশ্যে যা কিছু উৎসর্গ করা হতো ধোঁয়ার আকারে কুণ্ডলি পাকিয়ে তা আকাশের দেবতার কাছে চলে যায় তাই মনে করা হতো যে অগ্নি হলো দেবতা এবং মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম তৃতীয় গুরুত্বপূর্ণ দেবতা হলো বরুণ তিনি পাপ ও পুণ্যের ধারক ও বাহক ছিলেন তিনি জলের দেবতাও ছিলেন পৃথিবীর আকৃতি যা কিছু হচ্ছে সব তার ইচ্ছে সোম হলেন বৃক্ষাদি মরুদ বর্জ্য পরজন্য বৃষ্টি সূর্য আলোক যম মৃত্যু আয়ু হলেন বাতাসের দেবতা ঋগ্বেদে কিছু দেবীরও উল্লেখ আছে যদিও তারা তেমন গুরুত্বপূর্ণ নয় কারণ পিতৃতান্ত্রিক সমাজে পুরুষদেরই প্রাধান্য ছিল এই দেবীরা হলেন অদিতি ঊষা সাবিত্রী সরস্বতী সাবিত্রী ছিলেন সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী ও প্রাণদাত্রী সরস্বতী ছিলেন নদীর দেবতা ধর্মচর্চার বৈশিষ্ট্য কেমন ছিল ধর্মচর্চা কেমন করে করা হতো প্রার্থনা স্তুতি বলিদান যাগযোগ্য ছিল তাদের ধর্মচর্চার প্রধান অঙ্গ দেবতাদের প্রীতর্থে যজ্ঞের আয়োজন করা হতো এবং আর্যরা দেবতার উদ্দেশ্যে গান নাম নাম গান গাইতেন ব্যক্তিগতভাবে বা যৌথভাবে এইভাবে উপাসনা করা হতো বিশেষ বিশেষ গোষ্ঠী বিশেষ বিশেষ দেবতার প্রতি অনুরক্ত ছিল এই যুগে আর্যদের ধর্মচর্চার পৌত্তলিকতা বা মন্দিরের কোনো স্থান ছিল না আধ্যাত্মিক উন্নতি নয় এই যুগে মানুষ দেবতার কাছ কাছে পুত্র পশু খাদ্য সম্পদ স্বাস্থ্য কামনা করত এবং জাগতিক উন্নতি ধর্মচর্চার মূল লক্ষ্য ছিল আজকে তাহলে এত পর্যন্ত পরবর্তীতে আমরা পরবর্তী বৈদিক সম্বন্ধ বৈদিক যুগ সম্বন্ধে আলোচনা করব আশা করছি এই ভিডিওটি তোমাদের খুবই কাজে লাগবে এর প্রতিটা লাইন বা প্রতিটা প্রতিটা হচ্ছে স্ট্যান্ডার্ড তোমাদের গুরুত্বপূর্ণ নমস্কার সবাই ভালো থাকবে